মা কই টাকা কই? মা আমি কইতে কলেজের ফি দেব, আমার কাছে তো এই মুহূর্তে টাকা নাই। মা আমি যদি এবারে পরীক্ষাটা মিস করে ফেলাই তাহলে বিশ্বাস করো আমার আমার মনে ছাড়ার কোনো ভয় থাকবে না। আমি কালকের ভিতরে দরকার আমার রক্ত বেসুক, তারপর আমি তোর পরীক্ষার ফি জোগাড় করে দিব। আপনি টাকাটা রাখুন, এক কাপ চা দেন। জি স্যার। মা তোমার না কইছিলাম ওই কলেজের ফি দেওয়া লাগবো আমার পরীক্ষা সামনে, কই টাকা কই? মা আমি কইতে কলেজের ফি দেব, আমার কাছে তো এই মুহূর্তে টাকা নাই। কি কইতেছো মা? তুমি যদি আমার এই কথা কও যে টাকার ব্যবস্থা হয় না, টাকা নাই, তাহলে আমি কি করবো কও? আমি যদি আমি কলেজের ওই যে পরীক্ষার ফিটা না দিতে পারি, আমি তো পরীক্ষা দিতে পারবো না। সপ্তাহে পরীক্ষা, তুমি জানো তারপর আমি কত কিছু করে আমি ম্যানেজ করছি, নাহলে তো আমার এই সময়টাও দিত না। আর তুমি এখন কইতেছো তুমি টাকা ম্যানেজ করতে পারো, আমি কি করবো এখন? মা লস হবে এটা তো আমিও জানি, কিন্তু আমি একজনের কাছে টাকা চাইছিলাম, হ্যাঁ কইছে দিব, কিন্তু এখনও তো দিল না। দিলে তো আমি টাকাটা তোর পরীক্ষার ফি লেগে রেখে দিছিলাম, খরচও করি নাই, দোকানে কত কিছু লাগবো তাও আমি উড়াই নাই। কইছি টাকাটা যদি দিত তাহলে আমি পরীক্ষার ফি দিতাম। মা মা তুমি খুব ভালো করে জানো আমার স্বপ্ন কত বড় ডাক্তার হওয়ার। আমি আমি যদি পরীক্ষাটা দিতে পারি তাহলে আমি ডাক্তার হতে পারবো, আর আমি যদি পরীক্ষাটা দিতে না পারি তাহলে আমি ডাক্তার হতে পারবো না। মা আমি যদি এবারে পরীক্ষাটা মিস করে ফেলাই তাহলে বিশ্বাস করো আমার আমার মনে ছাড়ার কোনো ভয় থাকবে না। না না মা এই কথা কইস না, আমি এত কষ্ট করে চায়ের দোকান করি শুধু একমাত্র তোর আশা ভরসায়। তুই ভালো রেজাল্ট করবি, একসময় অনেক বড় হবি, আমার এই কষ্ট সার্থক হইব। মা তুই কোনো চিন্তা করিস না, আমি কালকের ভিতরে দরকার আমার রক্ত বেসুক, তারপর আমি তোর পরীক্ষার ফি জোগাড় করে দিব, তুই চিন্তা করিস না। মা আপনার হাজবেন্ড কোথায়, মানে ওর বাবা? স্যার আমার স্বামী নাই, আমার মেয়ে যখন ছোট তখন আমার স্বামী মারা গেছে। আমার দুইটা ছেলে মেয়ে স্যার, আমার অনেক স্বপ্ন স্যার, আমার মেয়েটার আমি অনেক বড় করবো, অনেক লেখাপড়া শিখামু। তাই তো স্যার আমি এই চায়ের দোকান করে আমার মেয়ের লেখাপড়া করানোর চেষ্টা করতেছি। আপনি এতক্ষণ আপনার মেয়ে সম্পর্কে এত কিছু বললেন, আপনার ছেলে সম্পর্কে কিছু বলেন, উনি কোথায়? স্যার আপনারা কি কমু, আমার খুব ইচ্ছা ছিল যে আমার দুরুরা সন্তানরে আমি অনেক লেখাপড়া করাবো যতই কষ্ট হোক, কিন্তু স্যার আমার ছেলের জন বড় হইলো, লেখাপড়া শিখলো, শিক্ষা বিয়ে করলো স্যার, ভালো পরিবারে বিয়ে করলো, বিয়ে করার পরে আম করার রাখলো না। দেখো মা তোমাদের আর এই বাড়িতে আমার রাখা সম্ভব না, কারণ আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে আসবে, বুঝতে পেরেছো? মারু তুই এটা কি করছিস বাবা, আমরা এবার থেকে যাবো গা, কই যাবো বাবা, আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই। তোরে সেই ছোটবেলা থেকে আমি কোলে পিঠে করে মানুষ করছি, তুই ছাড়া রাম কর আপন কে আছে বাবা কো? আমার তো কোথাও যাওয়ার জায়গা নাই বাবা, এই তোর বোনের নিয়ে কই যেয়ে থাকবো বাবা? বাবা তুই এই কথা কষ্টটা বাজান, তোর এত বড় বাড়ি একটুখানি কোনার ভিতরে আমি আর তোর বোনে থাকবো বাবা, দাম করে বাইক করে দিস না বাবা। দেখুন এসব ন্যাকা কান্না এখানে কেঁদে লাভ নেই, আর তাছাড়া আপনাদেরকে এই বাসায় রেখে আমি কি আমার বাসার লেভেল নিচে নামাবো নাকি? এখানে থাকবে শুধু আমার বাবা মা, কোনো ছোট লোক না। হ্যাঁ মা আমার বউ ঠিকই বলেছে, তাই বলছি, আর কোনো কথা না বলে এক্ষুনি আমার বাসায় মারো বাবা, বের হয়ে যা বলছি, চুপ যাও, ভাই দাঁড়িয়েছিস কেন, বের হয়ে যা। আমার মেয়েদের আমার দুজনে মিলে তারাই দিছে, আমার কাছে স্যার চলার মতো কোনো টাকা ছিল না, কোনো রকমে এই চায়ের দোকানটা দিছি, দিয়ে আমরা দুই মাই যেয়ে এনে আসি, আর মেয়েটারে লেখাপড়া করানোর চেষ্টা করতেছি স্যার। স্যার আমার মেয়েটার মাথা খুব ভালো, ভার্সিটিতে পড়ে, আমি আল্লাহর কাছে কই যে আমার মেয়েটা যেন ভালো কিছু করতে পারে স্যার, ভালো কিছু করতে পারে। চাচিমা আপনি টাকাটা রাখেন। না না স্যার এটা কেমন কথা বলেন, আমি আপনার চিনি না জানি না, আমি কিভাবে আপনার কাছ থেকে টাকা নেই? সত্যি কথা বলতে কি চাচিমা, এই পৃথিবীতে আমার কেউ নেই, আমি একজন এতিম ছেলে, আমার বাবা মা যখন জীবিত ছিল তখন আমার সামর্থ্য ছিল না তাদেরকে কিছু করার, আর যখন আমার সামর্থ্য হয়েছে আজ তারা পৃথিবীতে বেঁচে নেই, আর
আপনি তো আমার মায়ের বয়সী, ধরে নিন না আমি আমার ছোট বোনের জন্য কিছু একটা করতে চাচ্ছি, আমি আমার মায়ের জন্য কিছু একটা করতে চাচ্ছি, প্লিজ আপনি না করবেন না। এই টাকাটা আপনি রাখুন, ওর পরীক্ষার ফিসটা দিবেন, আর আপনার ব্যবসাটা আরও বড় করবেন। আপনি যদি এটা রাখেন না আমি খুব খুশি হব, প্লিজ রাখেন না চাচি আম্মা। আরেকটা কথা, এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড, আপনার যে কোনো সমস্যা আপনি আমার অফিসে যোগাযোগ করবেন, নির্দ্বিধায় আসবেন, আমি উপকার করার চেষ্টা করব, ঠিক আছে? বাবা আল্লাহ তোমার ভালো রাখুক, বাবা সুখে রাখুক। মা দেখ, আমি তোরে কইছিলাম না, এই পৃথিবীতে ভালো মানুষ এখনো আছে, এখনো আছে, গরিব করে আল্লাহ কোনো সময় মানে না, একদিক দিয়ে উপকার করে আল্লাহ।